এখন তো ফেসবুক মাশাআল্লাহ, তালাশ করতে থাকে একটু চিকন কণ্ঠ পাওয়া যায়, হ্যালো কে গো, আমি কুতকুতি, তুমি কে, আমি কুতকুত, ইস প্রেম উতলিয়ে পড়ছে। দীর্ঘ কয়েকদিন কথাবার্তা হওয়ার পরে বললো আসো না একজন আরেকজনকে দেখি, কোথায় আসবা, বোয়ালমারি পয়েন্টে আসো। তুমি কি পরে আসবা, আমি লাল শাড়ি, তুমি লাল শার্ট। ছেলে এসেছে অনেক আগ্রহ নিয়ে, দেখে যে 65 বছরের এক বুড়ি শাড়ি পরে বসে আছে। কারণ মোবাইলে তার ভয়েস বোঝা যায় না, বাচ্চার ভয়েস আর বুড়ির ভয়েস একই ভয়েস। এক ছেলে তার বউর কাছে ফোন করেছে, ধরছে বউর মা, এখন বউরে বলতেছে তোমার যে কি ভালোবাসি আমি বুঝাতে পারতেছি না। শাশুড়ি কয় শালার বেটা কার লগে কি কয়, দীর্ঘ সময় এখন শাশুড়ি কইতেও পারতেছে না, কয় এই বেয়াদব তুই জানবি না কে ফোন ধরছে, কয় আম্মা, আমি মনে করছি আম্মে আমার বউ। কারণ মায়ের কণ্ঠ আর মেয়ের কণ্ঠের মধ্যে অনেক মিল, ছোট মেয়ে বড় মেয়ে কণ্ঠ বুঝা যায় না। এই জন্য আমার নবী বলেছেন কাউকে বিয়ে করতে চাস তাকে দেখ, দেখে তোর তার প্রতি ভালোবাসা জন্ম নিবে, বৈবাহিক জীবন সুন্দর হবে, ঠিক কিনা? ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে, সেটা না করে এখন বাপে দেখে ছেলের পক্ষ থেকে, বাপে দেখে নিজের প্রস্তাব নিজে দিয়ে আসে। এক ছেলেকে জিজ্ঞেস করলাম তোর এত বয়স বিয়ে করস না কে, কয় কেমনে করম মাইয়া দেখবো কে, কইলাম কে বাংলাদেশের নিয়ে মনে যায় তোর বাপ কব বাপে দেখে এই পর্যন্ত তিনটা করছে। শরীয়ত লঙ্ঘন হবে যেখানে বিপদ আছে সেখানে বাপে দেখবে কেন, বিয়ের আগে এই মেয়েটার জন্য তো বাপে তো বিয়ে করতে পারে, ঠিক কি না? বাপে দেখবে কেন, দেখবে হয় ছেলে না হয় ছেলের মা এবং বোন, আবার মেয়ে ছেলেটাকে দেখবে, এর ব্যর্থ যেন না হয়। একজন আরেকজনকে দেখবেন কথা বলবেন, এখন আমাদের মেয়েগুলোর উপর একচেটিয়া নির্যাতন হয়, একটু দাঁড়াও তো, একটু হাসো তো, কিন্তু ছেলের কিছুই দেখা নাই। ছেলে আল্লাহর রহমতে কুদু সাহেব, কুদু সাহেব বসে আছেন, কুদু সাহেবের দেখার কিছুই নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে মা ফাতেমাতু জহরার জন্য অনেক প্রস্তাব। রাসূল সাল্লাম বলেছেন ফাতেমা, এখন যে ছেলেটা প্রস্তাব নিয়ে এসছে আমার সাহাবীদের মধ্যে খুব সাহসী, খুব সাহসী, আমার সাহাবীদের মধ্যে অত্যন্ত বুদ্ধি রাখেন, এত মোটা দেওয়ানে আলী, তিনি কবি ছিলেন, এত মোটা দেওয়ানে আলী, আল্লাহর মোহ রাখো দুনিয়াও সফল আখেরাত। আর এদের কথা এত বললেন, তিন দিন সময় দিলেন ফাতেমা সবচেয়ে জ্ঞানী রমণী রাসুলের মুখে শুনে শুনেই 30 পারা কোরআন মুখাস্ত করেছেন, পছন্দ করি। মহারানা হলো, মহারানা কি তলোয়ার দুইটা বেচলেন কার কাছে, ওসমান রাদিয়াল্লাহর কাছে, তিনি কিনে টাকা দিয়ে আবার আলীকে তো উপহার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা হয় না? আর এখন তুমি বিয়ে করতে যাও হাত পা চাইটা লয়া মনে মনে থাকে, গড়ে আইনে লই এমন যৌতুক খামু। মোহরানা দেয়ার নাম গন্ধ নাই, মোহরানা বাকি, বাকির নাম সবাই জানে, বাকি রাখেন কেন, বাকি রাখা তো রাসুল কোনোদিন বিয়ে দেন নাই, কোন মোহরানা বাকিতে রাসুল কখনো বিয়ে দেন নাই। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি লোহার আংটি হয় মোহরান নগদ দাও, লোহার আংটি, লোহার আংটি, মোহরানার নিচের কোনো হদ নাই উপরের কোনো হদ নাই। একটা মেয়ের দাম 10 কোটি হতে পারে, 20 কোটি মেয়ের মোহরানা হতে পারে, কোনো অসুবিধা নাই।